হ্যালো বন্ধুরা আমি রিমি ব্লগে তোমাদের রিমিস স্বাগত জানাই বন্ধুরা আমি মিশো থেকে অনেক কিছু শপিং করেছি আজ আমি তোমাদের দেখাবো আমি মিশো থেকে কি কিনলাম ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাবো দেখো মিশোতে কিছু কিন্তু এরকম বাবল র্যাপে আসে দেখো এটা হচ্ছে ভিএলসিসি গোল্ড ফেশিয়াল কিট এটা গোল্ড ফেসিয়াল কিট এটা আমি কিনেছি এটা আমি তোমাদের খুলে দেখাবো এটার সঙ্গে এরকম একটা ট্রে দেয় যাতে আমি রাখতে পারি আর বলে রাখি এইগুলো না সবগুলো তোমার এরকম টিউবে থাকে টিউবে থাকার ফলে বন্ধুরা কি সুবিধা হয় আমরা এগুলো মানে রিইউজ করতে পারি মানে এমন তো নয় যে এটা একবারই ইউজ করব এটা আমরা দুবার তিনবার এটা ইউজ করতে পারি যেগুলো স্যাশেতে হয় না মানে ছোটো ছোটো পাউচে যেগুলো থাকে ওগুলো কিন্তু একবারে বেশি ইউজ করা যায় না একবার খুলে নিলেই সেটার ইউজ করা যায় না কিন্তু এরকম টিউবে থাকলে এটা তোমরা মানে খুললে এরকম মুখটা খুললে ইউজ করলে আবার রেখে দিলে এরকম করাই যায় এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা আছে ছটা স্টেপে তোমরা ফেসিয়ালটা করতে পারবে দেখো এটা ঠিক এরকমভাবেই সুন্দর করে তোমরা টেবিলে রেখে করতে পারবে এটার প্রাইস হচ্ছে টু সেভেন্টি ফাইভ দুশো পঁচাত্তর টাকা এটার সেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ারস তিন বছর তোমরা তিন বছর ইউজ করতে পারবে এটাকে ভাবে ইউজ করবে মানে স্টেপ বাই স্টেপ তোমাদের এই দেখো এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু কোম্পানি থেকে মেনশন করে দিয়েছে তো তোমরা যারা এটা ফার্স্ট টাইম ইউজ করছো মানে আমার এটা যেহেতু অনেকবার ইউজ করা হয়ে গেছে তো আমি সে আর এই স্টেপগুলো দেখবো না কিন্তু যারা তোমরা বন্ধুরা এই ফার্স্ট টাইম ইউজ করছো আমি বলে রাখি তারা কিন্তু একটু স্টেপগুলো দেখে যদি করো তাহলে তোমাদের কিন্তু করতে খুব সুবিধা হবে আর আমি তোমাদের এইটা এই ফেশিয়ালটা যখন করব, তখন আমি তোমাদের এটা দেখিয়ে দেবো তাহলে তোমরা একবার দেখে নেবে বুঝে নেবে যে এটা তোমরা কীরকমভাবে করবে কীরমভাবে করলে খুব ভালো রেজাল্ট পাবে মানে সবসময় তো আমাদের হয় না যে কোনো বিয়েবাড়ি এসে পড়েছে কোনো পার্টি এসে পড়েছে তারপর তখন আমরা যাব পার্লারে স্পাতে ফেসিয়াল করাতে সবসময় সম্ভব হয় না বাড়িতে যদি এরকম একটা ফেশিয়াল কিট থাকে তাহলে তোমরা অনায়াসে বাড়িতে ফেশিয়ালটা করে নিতে পারো তো এর প্রোডাক্ট কোয়ান্টিটি সবগুলোতেই দশ গ্রাম আছে মানে এক একটা টিউবে এক একটা টিউবে দশ গ্রাম করে দিয়েছে প্রোডাক্ট কোয়ান্টিটিএলসিসি বিএলসিসি আগে একটা অন্য গোল্ড ফেশিয়াল কিট ছিল এটা কিন্তু নিউ লঞ্চ করেছে নতুন এই প্রোডাক্টটা এখানে নিউ লিখেও দিয়েছে দেখো এখানে এটা মেনশন করেও দিয়েছে মানে একটু আর কি বোধহয় চেঞ্জ হয়েছে তাহলে মনে হচ্ছে আমি যেটা আগে ইউজ করেছি সেইটার থেকে বোধহয় এটা একটু আলাদা হবে তো বন্ধুরা আমি যখন ফার্স্ট টাইম এটা ইউজ করব আমি তোমাদের সামনেই ইউজ করব তাহলে তোমরাও দেখে নিতে পারবে যে এটা কি রকম। তো আসি নেক্সট প্রোডাক্টে দেখো নেক্সট প্রোডাক্ট এটা হচ্ছে এটা একটা ফেশিয়াল মাসাজার মানে তোমরা ফেশিয়ালটা অনেকেই আছো যারা হাতে করো আবার অনেকেই আছো যারা মাসাজার দিয়ে করো এটা দিয়ে করলে কী হয় এটা কিন্তু স্পেশিয়ালটা কিন্তু অনেক ভালো হয় মানে অনেকটা মানে পার্লার স্পার মতো কিন্তু এফেক্টটা আসে মুখটা ভালো ক্লিনও হয় তো এইটা কীরকম তোমাদের দেখাচ্ছি দেখো এইটার এরকম ফার্স্টে একটা সেট আপ পাওয়া যায় এখানে অন অফ বাটন আছে এই দেখো এটা এই দেখো দেখতে পাচ্ছ ঘুরছে অন করে দিলাম এই দেখো অফ করে দিলাম এইখানে ব্যাটারি লাগাতে হয় এক সেকেন্ড দাঁড়াও এই দেখো দুখানা ব্যাটারি লাগে ওই যে যেরকম তোমাদের টিভির রিমোটের ব্যাটারি থাকে না ওরকম ব্যাটারি লাগে আর এর সেট আপ আছে মানে এইগুলো এগুলো কিন্তু খোলা যায় ঠিক আছে এই এই দেখো খুলে দিলাম দিলাম আবার আটকে পাঁচখানা সেট আপ থাকে ঠিক আছে এইটা হচ্ছে ফেস ক্লিন করার জন্য এইটা হচ্ছে তোমাদের এটা কিন্তু মুখের জন্য নয় তোমরা ওটা ভুলেও মুখে ইউজ করবে না চামড়া সব উঠে ফুটে যাবে এটা হচ্ছে তোমাদের পায়ের জন্য মানে যেখানে তোমাদের চামড়াটা খুব ধরো শক্ত হয়ে গেছে অনেকে ধরো পা ফেটে গেছে তখন এটা ফুড পা করার জন্য খুব দরকারি এটা হচ্ছে ক্রিম দিয়ে ফেসটা মাসাজ করার জন্য দেখো এখানে বল বল মতো চাকা চাকা মতো দেওয়া আছে এটাকে এরকমভাবে এরকমভাবে ঘুরিয়ে 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 এটা মাসাজ হয় এটা হচ্ছে এটাও মাসাজের জন্য আমি তোমাদের এগুলো সব করে দেখাবো না হলে না বন্ধুরা তোমরা বুঝতে পারবে না যেটা এটা এটা একটা স্পঞ্জ দেওয়া থাকে খুব সফট একটা স্পঞ্জ তোমরা হাতে দিয়ে বুঝতে পারবে আমি এটা বন্ধুরা এটা দিয়ে আমি আমি এটা যখন ফেশিয়ালটা করব না এটা দিয়ে এই ফেশিয়ালটা যখন আমি করব তখন আমি মাসাজারটা দিয়ে করে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে এইটা কীরকমভাবে কাজ করে কীরকমভাবে তোমরা এটা ইউজ করবে ঠিক আছে তোমরা যদি মানে আমি এখন এটা বলেও দিই এক একটা সেট লাগিয়ে তোমরা কিন্তু করার সময় সব ভুলে যাবে বন্ধুরা এটা তোমরা ঠিক করে করতে পারবে না তো তোমাদের স্কিনে তখন ইরিটেশান হবে তোমরা ভাববে যে আমি বলে দিলাম তো তখন আমি তোমাদের করে দেখাবো এরপর দেখাই এই ব্যাগটা এই ব্যাগটাও আমি নিয়েছি মিশো থেকে এই ব্যাগটা আমার খুব পছন্দের একটা ব্যাগ এটা ওপরে প্রিন্টটা দেখো আমি অনেক দিন ধরে একটা প্রিন্টেড ব্যাগ খুঁজছিলাম কিন্তু মনের মতো ঠিক প্রিন্টেড ব্যাগ পাচ্ছিলাম না এখন দেখেছো একটু প্রিন্টেড ব্যাগ উঠেছে তো এটা একটা প্রিন্টেড ব্যাগ দেখো এর উপরে খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে এর উপরে দুটো এরকম ট্যাসেলের মতো দেওয়া আছে মানে লুকটা খুব গর্জেস আর জিনিসও মানে ধরবে অনেকটা আমি একটুখানি বেশি জিনিস ক্যারি করি মানে যাকে বলতে হয় আমি একদিন তোমাদের আমার ব্যাগের মধ্যে কি কি আমি ক্যারি করি তোমাদের দেখাবো মানে তোমরা দেখে বলবে হয়তো যে একটা সংসার পুরো থাকে মানে সব কিছু আমার ব্যাগের মধ্যে অ্যাভেলেবেল থাকে ঠিক আছে তো আমি এই জন্য অনেক কিছু ক্যারি করি বলে আমি স্লিং ব্যাগও যেরকম ইউজ করি আমি এরকম কিন্তু বড় ব্যাগে ইউজ করি তো দেখো এর মধ্যে একটা চেন দুটো চেন আছে এই দেখো একটা এই দেখো দুটো আর পিছু ভেতরে একটা ছোট্ট চেন আছে সে আমরা বলি না চোর পকেট সে ওই পকেট মানে এখানে তোমরা টাকা দরকারি কিছু জিনিস বা বাড়ির চাবি রেখে দেবে আমি এটাতে বাড়ির চাবি রেখে দিই কারণ নাহলে চাবিটা আমি কোথায় রাখি পরে আমি খুঁজে পাই না তোমাদের বলে দিলাম আমি আমার ব্যাগের চাবি কোথায় রাখি আর একদম পেছনে একটা ছোট্ট পকেট আছে দেখো দেখো এখানে একটা ছোট্ট প্যাকেট আছে পকেট আছে কি বলছি পকেট আছে তো দেখো বন্ধুরা কিউট না ব্যাগটা এর অনেকগুলো কালার ছিল মানে রেড ছিল ব্ল্যাক ছিল আর ব্লু ছিল তো আমার ব্ল্যাকটাই বেশি ভালো লাগলো তো আমি ব্ল্যাক ব্যাগ ব্ল্যাকটাই নিলাম হয়ে গেল বন্ধুরা এবার আমি দেখাবো একটা অনেক কিছুই শপিং করেছি দেখো এটা হচ্ছে একটা বডি স্ক্রাব বন্ধুরা আমাদের আমরা যখন ফেস স্ক্রাব করি তোমরা দেখেছো আমাদের ফেসটা মানে ইনস্ট্যান্টলি কতটা স্মুথ হয়ে যায় কেননা ও আমাদের ডেড সেলগুলো তখন ক্লিন হয়ে যায় আমাদের কিন্তু ভুললে চলবে না বন্ধুরা যে স্কিন যখন আমরা ফেসের স্কিনের যেরকম যত্ন নিই সেমভাবে আমরা কিন্তু আমাদের বডি স্কিনেরও যত্ন নেব মানে আমরা এখন স্নান করব তখন কিন্তু সব সময় যে বডি সোপ বা ওরকম কিছু ইউজ করলাম সেরকম না আমাদের কিন্তু একটা স্ক্রাবারও দরকার মানে এই স্ক্রাবিংটা আমাদের যদি সপ্তাহে আমরা দুবার করি তাহলে দেখবে আমাদের স্কিন কিন্তু মানে বডির স্কিন হাত পা সব গলা সব কিছু দেখবে স্কিন কিন্তু খুব সফট থাকবে একটন হয়তো লাইট হবে যদি তোমরা রেগুলার ইউজ করো কারণ ডেড সেল রিমুভ হয়ে যায় ডেড সেল রিমুভ হয়ে গেলে আমাদের অরিজিনাল স্কিনের কালারটা এসে যায় কারণ ডেড সেলের জন্য কিন্তু মানে আমাদের স্কিনের কালারটা একটু চাপা পড়ে যায় আমি তোমাদের এটা খুলে দেখাচ্ছি দেখো এটা একটা কফি জেল স্ক্রাব এটার প্রাইস হচ্ছে টু এটা নাইন এটার প্রাইস টু নাইনটি নাইন দুশো নিরানব্বই টাকা এটা বোধহয় আমার দুশো আশি কি দুশো সত্তরে পড়েছিল আমার ঠিক মনে নেই কত এমআরপি ছিল মানে সরি আমার ডিসকাউন্টে পড়েছিল এটা আমি ডিসকাউন্টে পেয়েছি তো এটা অরিজিনাল এমআরপি হচ্ছে টু নাইন এখন যেহেতু মিশোর কোনো অফার চলছে না তো তোমরা যদি কিনতে যাও এটা টু নাইনটি নাইনই পাবে অফারের টাইমে পেলে কিনলে ওটাতে ফোর পারসেন্ট টু এইট পারসেন্ট থাকে ডিসকাউন্ট থাকে তো বলে রাখি এটা কফি জেল স্ক্রাব আমি এইটার কোম্পানিটা হচ্ছে বায়ো কেয়ার আমি বায়ো কেয়ারের বন্ধুরা অনেক স্ক্রাব ইউজ করেছি মানে ওদের একটা স্ট্রবেরি ফ্লেভারে থাকে স্ক্রাব ওটা তো খুবই ভালো ওইটাও ইউজ করেছি কিন্তু এটার কফি জেল স্ক্রাবটা আমি দিন ইউজ করিনি তো আমি আগে ইউজ করি তারপর বলবো কি রকম। রিভিউ দেখলাম কিন্তু খুবই ভালো ওই জন্যই আমি কিনলাম দাঁড়াও তোমাদের সামনে একবার ওপেন করে দেখছি জিনিসটা কি রকম আমিও দেখিনি অফিস স্মেল ভীষণ ভালো কোটা স্মেল দেখি একটু হুম মনে তো হচ্ছে খুব ভালোই হবে হুম যেরকম রকম স্ক্রাবের দানা দানা থাকে সবই আছে মনে তো হচ্ছে বন্ধুরা এটা খুব ভালোই হবে তো কেয়ারের প্রোডাক্ট যেহেতু আমি ইউজ করেছি জানি যে কত ভালো প্রোডাক্ট তো মানে এর বায়োকেয়ারের স্ক্রাবারগুলো মানে আমি বায়োকেয়ারের স্ক্রাবারগুলো ইউজ করেছি কফিটা ইউজ করিনি কিন্তু অন্য স্ক্রাবগুলো ইউজ করেছি ওগুলো খুবই ভালো সেই হিসেবেই আমি কফি স্ক্রাবারটা নিলাম আমার মনে হয় খুব ভালোই হবে এখন যেহেতু আমার এটা খুব খারাপ লাগলো না ভালোই লাগলো তো আমি এটা ইউজ করি বন্ধুরা ইউজ করে আমি ভালো করে কয়েকটা দিন ইউজ করে তারপর তোমাদের রিভিউ দেখাবো কারণ আমি কোনো জিনিস নতুন জিনিস ভালো করে ইউজ না করে রিভিউ দিই না কারণ আমার জানো তো রিভিউগুলো খুবই জেনুইন থাকে মানে ভালো দিক খারাপ দিক আমি সবগুলোই বলে দিই তো আমি এটা ইউজ করি তারপর তোমাদের আমি জানাবো এখন আপাতত দেখে যা মনে হলো ভালোই এবার দেখে কি প্রোডাক্ট আসছে এবার আসছে একটা কিচেন আইটেম বলে রাখি বন্ধুরা এটা আমি খুলে রেখেছি কারণ এই কি ছুরি টুরি জিনিসে না মানে কাটা ফাটার জিনিসে আমার একটু ভয়ই আছে একটু হাত কাটার আমার সমস্যা আছে মানে একটু কিছু করতে গেলে আমার হাতটা কেটে যায় আর কি সবজি টবজি কাটতে গেলে আনাজ কাটতে গেলে ওই হাত কাটা নিয়ে আমার খুব ভয় তো এই জন্য আমি এটা খুলে রেখেছি যদি আমার প্যাকেট থেকে খুলতে গেলে হাতটা কেটে যায় এটা কিরকম বলবো এটা হচ্ছে না আমরা সবাই বাড়িতে আগে ইউজ করতাম না চপিং বোর্ড আর ছুরি দিয়ে চপ চপ করে কাটতাম এখন আবার সেটা খুব আলট্রা মডার্ন হয়ে গেছে এখন সব জিনিসে যেহেতু খুব আলট্রা মডার্ন হয়ে যাচ্ছে ওই জন্য এখন আর ওই চপিং বোর্ডের মানে জিনিসটা নেই মানে ওই চপিং বোর্ড নিয়ে এরকম এরকম করে ছুরি দিয়ে কাটার কোনো দরকার নেই এখন চপিং বোর্ডের সাথে এ দেখো ছুরি একটা লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো এটা একটা চপিং বোর্ড ওর সাথে ছুরি লাগিয়ে দিয়েছে এটা দুভাবে ইউজ করা যায় এটাকেও খোলা যায় হ্যাঁ ওই যে বললাম না একটা আমার ছুরি দেখলেই কাটার ভয় থাকে ওই জন্য দেখো আমি দেখাচ্ছি আমার হাত কাঁপছে এই দেখো এটাকে ভাবে তোলা যায় আমি আটকে দিয়া যায় হ্যাঁ এটা প্রচন্ড ধারালো মানে ভাবতে পারবে না যে মানে কতটা ধারালো এটা এই দিক দিয়েও ইউজ করা যায় নিচ দিয়েও ইউজ করা যায় এটাকে তোমরা এরকম ভাবে ঘোরাতে পারবে এটা থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে এরকম গোল গোল করে ঘোরাতে পারবে তো কোনো দরকার নেই ধারালো জিনিস নিয়ে কোনোদিন কখনো এক্সপেরিমেন্ট করবে না তো জাস্ট কি করবে তোমরা এরকমভাবে সবজি নেবে এরমভাবে কাটবে আর এইখানটা দেখো একটা বাস্কেটের মতো করা আছে জিনিসটা এরকমভাবে ফেলবে মানে ধরো তোমরা আলু কাটলে দিয়ে এরকমভাবে ফেলে দিলে আবার এখানটি ধুয়ে নিলে মানে তোমাদের ওই জিনিসটা আবার অন্য জায়গায় নিয়ে গিয়ে ধোয়ার কোনো দরকার নেই এটা খুব মানে সুবিধা লেগেছে বলে আমি কিনেছি তো এরকম এরকমভাবে কাটবে এরমভাবে ফেলবে এরমভাবে কাটবে এরকমভাবে ফেলবে দিয়ে এখানে ধুয়ে নিলে ভালো না বন্ধু জিনিসটা আর এইটা বলে রাখি এইখানটা কিন্তু লাগাতে হয় মানে এটা খোলা আসে এই দেখো এই যে এই জায়গাটা এই জায়গাটা না ঘুরিয়ে ঘুরিয়ে আটকাতে হয় একদম টাইট করে আটকে দেবে যাতে এই জিনিসটা টাইট হয়ে যায় দেখো এক্ষুনি পড়ে যাচ্ছিল আমার হাতে আমি বললাম না মানে ছুরিতে আমার কিছু একটা আছে দেখো এরকম ভাবে কাটা এটা আগে একটা সরাই টুরি টুরি দেখলেই না মনে হয় আমার জন্য এক্ষুনি হাতটা কেটে গেল এই ছিল বন্ধুরা আমার মিশোর শপিং আমি আমার সব কিছু শপিং তোমাদের দেখাই ফেস কেয়ারের মেক আপের সব কিছুই দেখাই আজকে তো আমি আমার কিচেন আইটেমও তোমাদের দেখিয়ে দিলাম তো আজকে আমার রিভিউটা আমার এই ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয় প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটা অলে প্রেস করে দিও একটা লাইক করো আর প্লিজ একটা শেয়ার করে দিও তো আজকে আসছি পরের দিন আবার আসবো অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে অন্য কোনো প্রোডাক্টের ডেমো দেখাতে প্লিজ সঙ্গে থেকো